এটা লম্বা, ওটার থেকে গরু এটা ফিগার, ওর দাঁড়া করবে এক জায়গায় গরু এটা দেখলি তো গরু টানছে, গরু দেখেইছি আমরা তো সেটা। এটা আছে পাঁচাই মাংস এটার, এটা এটার গরুর গোশ হবে চার মন, ওই তরিকুল ধরাই দেন, তরিকুল বলবে না কারা গরু কিনতে এসে কয়ে দিক। এবার একটু শিঙি হাত দিয়ে দেখেন, দাবাত দাও গুতবে না, বলে মোল্লা পড়াতে রবি ভাই আইছে তাই বলে শেষ লাতি দেবে। এই গরুটা ভালো, এই গরুটা সব দিক থেকে টাইট মাংস আছে, এর মাংসটা টাইট আছে। হ্যাঁ আছে ভাই, কি দেখি অবস্থা, আরে কিছু কবে না গরু ঠান্ডা গরু, আরে কি ভয় পাচ্ছে রবি ভাই, রবি ভাই তো ভয় পাচ্ছে কেন বুঝলাম না তো, এগুলো ঠান্ডা গরু সমস্যা নেই বুঝলেন রবি ভাই, আরে এদিকে তাকান না রবি ভাই, এত ভয় পাচ্ছে, আরে ঠান্ডা গরু সমস্যা নেই। হ্যাঁ ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, এটাও লম্বা আছে, উঁচু লম্বা আছে, ভালো ভুড়ি নেই ভাই, আমাকে পছন্দ হয়েছে যদিও দেখে ভালোই লেগেছে গরুটা। গুরু আটে তো কি শুধু তো এনে গাদি না দেখে আল্লাহ রাস্তা দেবেন সেবে আছে যে সন্তুষ্ট হই এই দিয়া উচিত বা সেলি হওয়া উচিত আছে মেলা গুলো গরু তো এখন এই লো নাম্বারটা কত বিক্রি করব দেব এটা 20 সাইজ আপনার রাইসে দেখতেছি কুছ আছে নিবে কই যায়।